আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ নেসারউদ্দিন, ফিজিওথেরাপি চিকিৎসক। আমি কর্মরত আছি উত্তরার স্বনামধন্য একটি হসপিটাল, কেসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে। এছাড়াও কর্মরত আছি উত্তরার সর্বাধুনিক ফিজিওথেরাপি সেন্টার, ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টারের প্রধান ফিজিওথেরাপি চিকিৎসক এবং কোঅর্ডিনেটর হিসেবে। দর্শক, আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের দেশের খুব সাধারণ একটি সমস্যা এবং কমন একটি সমস্যা নিয়ে, যেটা দেখা গেছে আমার আপনার চারপাশে এ ধরনের রোগী অ্যাভেইলেবল, এবং অনেক সময় তারা আপনার ভুল চিকিৎসার শিকার হচ্ছেন এবং অপচিকিৎসার কারণে তারা নিজেদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন অথবা সারা জীবন পঙ্গুত্ব বরণ করছেন। দর্শক, আজকে কথা বলবো স্ট্রোক নিয়ে এবং স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। দর্শক, আমি চেষ্টা করব স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে স্ট্রোক নিয়ে কথা বলছি। স্ট্রোক কী, কী কারণে স্ট্রোক হয়ে থাকে, আপনি কীভাবে বুঝবেন যে আপনি অথবা আপনার আত্মীয় স্বজন বা আপনার চারপাশের বা আপনার আশপাশের কেউ স্ট্রোক করেছেন। দর্শক, স্ট্রোক একটি আমাদের ব্রেনের ডিজিজ, ব্রেনের সমস্যা। কোনো কারণে যদি আপনার ব্লাড সার্কুলেশন যদি ব্রেনে যেতে ব্যাঘাত ঘটে অথবা যদি ব্রেনে ব্লাড সার্কুলেশন না পৌঁছে, তখন সেই অবস্থাকে আমরা স্ট্রোক বলে থাকি। দর্শক, মনে রাখবেন স্ট্রোক শুধুমাত্র ব্রেনেই হয়। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে বা আমাদের সমাজে অনেকেই বলে থাকেন যে হার্ট স্ট্রোক, না, হার্ট অ্যাটাক আপনারা ক্লিয়ার হবেন, স্ট্রোক শুধুমাত্র ব্রেনের হয়ে থাকে আর হার্টে অ্যাটাক হয়ে থাকে। স্ট্রোক আমরা সাধারণত আমাদের মেডিকেলীয় ভাষায় বা চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে, একটা ইসচেমিক স্ট্রোক আর একটা হ্যামোরেজিক স্ট্রোক। ইসচেমিক স্ট্রোকটা হলো যে আপনার রক্ত প্রবাহে বাধা হওয়ার কারণে আপনার ব্রেনে রক্ত বা ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো পৌঁছতে না পারার কারণে যে সমস্যা হয়ে থাকে সেটাকে ইসচেমিক স্ট্রোক বলা হয়। এটা তুলনামূলক একটু কম সমস্যার সৃষ্টি করে এবং পেশেন্ট দ্রুত রিকভার হয়ে যায়। আর যেটা হ্যামোরেজিক স্ট্রোক, সেটা হলো যে আপনার ব্লাড ব্রেনের ভিতরে যে ব্লাড ক্যাপিলারিগুলো আছে অথবা আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, সে ভেসেলগুলো কোনো কারণে রাপচার হয়ে যাওয়া, ড্যামেজ হয়ে যাওয়া অথবা ছিঁড়ে যাওয়া। যদি সেই ভেসেলগুলো দুর্বল থাকে অথবা যদি ব্লাড ফ্লো ওভার ব্লাড ফ্লো হয়, তখন দেখা গেছে যে আমাদের এই ভেসেলগুলো ছিঁড়ে যাচ্ছে এবং ব্রেনে রক্তক্ষরণ তৈরি করছে। অনেক সময় আমাদের সেই রক্ত মাথার থেকে বাইরেও চলে আসে। দর্শক, হ্যামোরোজিক স্ট্রোক সবসময় মারাত্মক এবং আপনার জন্য ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে হ্যামোরোজিক স্ট্রোকের জন্য দ্রুত অপারেশন করা লাগতে পারে, এবং আপনি যদি একজন পেশেন্টকে, আমাদের দেশে এখন অন্যান্য বিশ্বের মতো আমাদের দেশেও নতুন চিকিৎসা বের হয়েছে, আপনি যদি দ্রুত পেশেন্টকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে হসপিটালাইজড করতে পারেন, তাহলে সেই রোগী খুব দ্রুত আপনার সুস্থ হয়ে উঠতে পারে। তাই আপনার আগে আপনার যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পেশেন্ট স্ট্রোক করেছে। দর্শক, খুব কমন কিছু বিষয় আপনারা যদি গুরুত্ব সহকারে শুনেন অথবা আপনারা যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই কমন সমস্যা বা কমন কিছু সিমটম দেখা দেয় যখন আপনার পেশেন্ট স্ট্রোক করে। সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে পড়ে যায়, বা বসে থাকলে সে দাঁড়াতে পারে না, তার মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরানো, চোখে সমস্যা, চোখে দেখতে না পাওয়া অথবা ডাবল ভিশন হওয়া, অর্থাৎ একই জিনিস সে দুইটা দেখছে, অনেক সময় অনেক ক্ষেত্রে বমি করছে। আর মেইন যে মেজর সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে সে কথা বলতে না পারা। এখন আপনি কিভাবে বুঝবেন যে সে কথা বলতে পারছে না? দর্শক, আপনি আপনার তাকে অতীতের কথা কোনো জিজ্ঞেস করুন, দেখবেন সে যদি ঠিক বলতে পারছে কিনা, অথবা তাকে তার নাম জিজ্ঞেস করুন, দেখুন সে জড়তা ফিল হচ্ছে কিনা অথবা সে আটকে যাচ্ছে কিনা, অথবা তাকে একটা পূর্ণ বাক্য বলতে বলুন,
একটা পূর্ণ বাক্য বলতে গিয়ে যদি দেখেন সে এলোমেলো করে ফেলছে অথবা তার কথার মধ্যে অনেক জড়তা চলে আসছে, তখন আপনি বুঝতে পারেন যে অথবা তার দেখতে পারেন যে মুখটা একদিকে বাঁকা হয়ে গেছে, সেটাও স্ট্রোকের লক্ষণ। কিন্তু শুধু মুখ বাঁকা আবার স্ট্রোকের লক্ষণ না, সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আগে কথা বলেছি আপনার। এরপরে আপনি দেখবেন যে পেশেন্টের কোনো একটা পাশ প্যারালাইজড হয়ে গিয়েছে, অবশ অবশ ভাব চলে আসছে বা সম্পূর্ণ অবশ, সে ওই পাশটাকে মনে হচ্ছে যে অনেক বেশি ওজন, সে ওই পাশটাকে উঠাতে পারছে না। এই সমস্যাগুলো যদি আপনি দেখেন অবশ্যই আপনি দ্রুত হসপিটালাইজড করার ব্যবস্থা করবেন এবং একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, অবশ্যই একজন নিউরোমেডিসিন অথবা নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে তাকে প্রাইমারি ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আপনার কি এছাড়াও যদি আপনি ধরেন কোনো চিকিৎসকের, স্পেশালাইস্ট চিকিৎসকের শরণাপন্ন হতে পারলেন না, তখন আপনি যারা আছেন তাদের শরণাপন্ন হয়েই সিটি স্ক্যান করতে পারেন, এমআরআই করতে পারেন, ব্লাড ভেসেলের আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার পেশেন্ট স্ট্রোক করেছে কিনা। এখন স্ট্রোক কারা করবে, এখন দেখা গেছে যে আপনার সব বয়সী পেশেন্টই স্ট্রোক করছেন, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর অবশ্যই সবসময় থাকে যে আপনার কারা স্ট্রোক করবেন বা কারা স্ট্রোক করছে, তাই সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের উচিত মেনে চলা এবং সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমাদের উচিত এড়িয়ে চলা। যেমন যারা ধূমপান করছেন তারা রিস্কের মধ্যে আছেন, তাই তাদের উচিত ধূমপান ছেড়ে দেওয়া। অবিসিটি একটা রিস্ক ফ্যাক্টর, অনেক বেশি মোটা ফ্যাট, তার স্ট্রোক করার পসিবিলিটি থাকে। আপনার যদি অ্যালকোহল ইনটেকের অভ্যাস থাকে, আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, খুব ইম্পর্টেন্ট বিষয়, যাদের হাই ব্লাড প্রেশারের রোগী তারা অবশ্যই আপনার মেডিসিন যেটা ডক্টর দিয়েছেন সেই পরামর্শ মোতাবেক আপনি সবসময় মেডিসিন কন্টিনিউ করবেন। আমরা অসংখ্য পেশেন্ট পাই, সে সকালের মেডিসিনটাও ঠিক মতো খেয়েছে, শুধুমাত্র একবেলার মেডিসিন না খাওয়ার কারণে সে স্ট্রোকে আক্রান্ত হয়ে আমাদের কাছে চলে আসছেন। তাই যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট তাদের জন্য প্রত্যেকটা বেলার মেডিসিন খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখুন, নিয়ন্ত্রণে রাখুন, আপনি বারবার আপনার ব্লাড প্রেশার মেজারমেন্ট করুন, মেজারমেন্ট করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা নিন যাতে আপনার ব্লাড প্রেশার কম থাকে। আপনি যারা ইনসোমনিয়ায় ভুগছেন তারা আপনার হাই রিস্কে আছেন, যাদের হাই কোলেস্টেরল যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি, যদি আপনার রক্তে প্রচুর পরিমাণে চর্বি থাকে তাহলে আপনি রিস্ক ফ্যাক্টরে আছেন, তাই আপনি চর্বিযুক্ত যে খাবার আছে রেড মিট সহ চর্বিযুক্ত খাবারগুলোকে অ্যাভয়েড করুন। আপনি যদি মদ্যপান করে থাকেন, আপনি যদি অ্যালকোহল ইনটেক করে থাকেন, আপনি আপনার এই অভ্যাসটাকে ছেড়ে দিন। আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকলে আপনি চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। এই কাজগুলো যদি আপনি করতে পারেন বা এই যে কাজগুলোর কথা আমি বললাম, যারা অথবা যারা আপনার রিচ ফুড বেশি খাচ্ছেন তারা কমিয়ে খাওয়ার চেষ্টা করুন, এই জিনিসগুলো বা এই রিস্ক ফ্যাক্টরগুলো একটা মানুষের জন্য তার জীবনে স্ট্রোক বা স্ট্রোকের মতো ব্যাধিকে নিয়ে আসতে পারে। প্রিয় দর্শক, স্ট্রোকের মেইন যে সমস্যা সেটা হলো যে পেশেন্টের জন্য পঙ্গুত্ব নিয়ে আসা। একজন পেশেন্ট যদি স্ট্রোকে আক্রান্ত হয় তখন তার যেই ব্রেনের যেই পার্টে বা ব্রেনের যেই পাশে আক্রান্ত হয় তার ঠিক অপোজিট পাশের লিম্বস অর্থাৎ হাত পায়ে তার সমস্যা হয়। সাপোজ আমার যদি ডান পাশে সমস্যা হয়, ব্রেনের ডান পাশে সমস্যা হয়, তাহলে আমার আমার বাম হাত পা প্যারালাইজড হয়ে যাবে। তারপরে আমার ব্রেনের অনেকগুলো পার্ট আছে, আমার যেই পার্ট দ্বারা আমি কথা বলতে পারি, আমার যদি সেই পার্টে সমস্যা হয় তাহলে আমি কথা বলতে পারবো না। আমি যেই পার্টের কারণে, ব্রেনের যেই পার্টের কারণে আমি চোখে দেখতে পারি, আমার ব্রেনের সেই অংশগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি চোখে দেখতে পারবো না, কারণ ব্রেন আপনার টোটাল বডিকে নিয়ন্ত্রণ করছে। সো আমরা আজকে কথা বলবো আমাদের স্ট্রোক পরবর্তী যেই চিকিৎসা সেই চিকিৎসা নিয়ে, কারণ একটা মানুষের জীবনে যখন সে স্ট্রোক করে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে আগের অবস্থানে ফিরে যাওয়া, সে আবার পূর্বের ন্যায় তার কাজ করতে পারা।
প্রিয় দর্শক, আমাদের দেশে এখনও অনেক কবিরাজ ভণ্ড প্রতারক অপচিকিৎসার করে দিচ্ছেন এবং অপচিকিৎসা দিয়ে স্ট্রোক পেশেন্টদেরকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে দিচ্ছেন। আজকে আমাদের দেশেও অসংখ্য স্ট্রোকের রোগী যাদের এজ 40+ বা 35 বা 30+। দর্শক, আমাদের প্রথম কাজ, আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে আমরা তার অ্যাকর্ডিং টু নিড অনুযায়ী অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করে তার নিড অনুযায়ী, তার ডিমান্ড অনুযায়ী আমরা পেশেন্টকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। কারণ একটা পেশেন্ট যখন আসলো আমাদের কাছে 60+ বা 70+, আর একটা পেশেন্ট যদি আসে একই কেস একই স্ট্রোক নিয়ে, তার বয়স যদি 30+ হয়, অনেক ক্ষেত্রেই তার ট্রিটমেন্ট প্রসিডিউর ট্রিটমেন্ট প্ল্যানে ভেরি হয়। প্রিয় দর্শক, একটা স্ট্রোক পেশেন্টের জন্য আমরা ফিজিওথেরাপি চিকিৎসাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডিউরিং হসপিটালাইজেশন এবং আফটার হসপিটালাইজেশন। আমরা যখন আমাদের হসপিটালে থাকবে, আমাদের তত্ত্বাবধানে থাকবে পেশেন্ট, হোক সে সাপোর্টিভ অর্থাৎ তার লাইফ সাপোর্ট অথবা অক্সিজেন সাপোর্ট নিয়ে যদি সে হসপিটালে থাকে অথবা সে যদি কেবিনে থাকে, তখন তার ট্রিটমেন্টটা এক ধরনের, আর যখন সে বাসায় চলে যাবে আমরা ডিসচার্জ করে দিব, তখন তার ট্রিটমেন্টটা অন্য ধরনের। আমরা প্রথমেই কথা বলবো, আমাদের কাছে যখন অ্যাকিউট কন্ডিশন নিয়ে পেশেন্ট যখন হসপিটালাইজড হবে, তখন আমাদের কী করণীয়, অথবা একজন পেশেন্টের অ্যাটেন্ডেন্স, অথবা আপনি যখন পেশেন্ট হবেন তখন আপনার এই বিষয়গুলো মাথায় রাখা উচিত বা আপনাদের জানা উচিত যে আমার পেশেন্টের সুচিকিৎসা হচ্ছে কি না বা আমরা সুচিকিৎসা পাচ্ছি কি না। কারণ এই চিকিৎসার উপর নির্ভর করবে যে আপনি আবার আপনার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি না। আমরা যখন হসপিটালে থাকবে আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য যে ট্রিটমেন্টগুলো চলবে, আমাদের মেডিসিন সাপোর্ট, আমাদের অক্সিজেন সাপোর্ট, আমাদের ডিভাইস, আমাদের লাইফ সাপোর্ট যেগুলো চলবে সেগুলো কন্টিনিউ থাকবে। কিন্তু পেশেন্টকে সুস্থ স্বাভাবিক ফিরিয়ে নিয়ে আসার জন্য কিছু ফিজিওথেরাপি ট্রিটমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম কাজ হলো যেটা, সেটা হলো পেশেন্টের পজিশনিং। পজিশনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই পজিশনিং না হওয়ার কারণে বা পজিশন চেঞ্জ করার না কারণে একটা পেশেন্ট অনেক সমস্যায় ভোগে। তার স্কিনে সমস্যা হচ্ছে, তার ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে, তার রেঞ্জ অফ মোশন কমে যাচ্ছে, তার জয়েন্টের রেঞ্জ অফ মোশন কমে যাচ্ছে, সে আপনার ইডিমা ডেভেলপ করছে, তার স্কিনে সোয়েলিং হচ্ছে, র্যাশ হচ্ছে, তার পজিশন যখন তার যখন পজিশন চেঞ্জ করে দেওয়া হচ্ছে তখন তার অক্সিজেন সাপ্লাই বাড়ছে, তার অক্সিজেনের ডিমান্ড বাড়ছে, যার কারণে সে অক্সিজেন নিতে পারছে। সো আপনি যদি পেশেন্টকে এভরি টু আওয়ার্স পরপর পজিশনিং করেন, সেটা পেশেন্টের জন্য অনেক বেশি উপকারে আসবে। দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আর্লি মোবিলাইজেশন। এটা আমাদের দেশে সব জায়গায় প্রায় অনুপস্থিত। আমরা একটা পেশেন্টকে যখন স্ট্রোকের পেশেন্ট যখন হসপিটালাইজড হয়, 4-5 দিন চলে যায়, তার ফিজিওথেরাপি কন্টিনিউ হয় না, তার ফিজিওথেরাপি শুরু হয় না, অথবা তার মোবিলাইজ করা হয় না। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল আর্টিকেল দেখেন, আপনি দেখবেন যে পেশেন্টের স্টেবল কন্ডিশন যদি থাকে তাহলে 24 আওয়ার্সের মধ্যে আপনার পেশেন্টকে আর্লি মোবিলাইজ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনি এমন অসংখ্য আর্টিকেল পাবেন যেখানে আপনার পেশেন্টকে সাপোর্ট সহ, লাইফ সাপোর্ট সহ পেশেন্টকে মোবিলাইজ করা হচ্ছে, পেশেন্টের অক্সিজেন মাস্ক সহ পেশেন্টকে মোবিলাইজ করা হচ্ছে। কারণ আর্লি মোবিলাইজেশন যে কোনো পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট। আর্লি মোবিলাইজেশন অনেক কিছু থেকে বাঁচাতে পারে আপনাকে। আর্লি মোবিলাইজেশনের কারণে আপনার ডিম্বেন থ্রম্বোসিস হওয়ার যে চান্স সেটা কমে যাবে। আর্লি মোবিলাইজেশন হওয়ার কারণে আপনার টোটাল বডিতে অক্সিজেন সাপ্লাইটা অনেক বেশি বেড়ে যাবে, যার কারণে আপনার অনেক সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। আপনার জয়েন্টের রেঞ্জ অফ মোশন বেড়ে যাবে, আপনার জয়েন্টগুলো স্টেবল থাকবে, জয়েন্টের ডিফর্মিটি ডেভেলপ করবে না। তাই আর্লি মোবিলাইজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই আর্লি মোবিলাইজেশন এবং পজিশনিং চেঞ্জ বা পোস্টার চেঞ্জ যদি না করা হয়, তাহলে স্ট্রোকের পেশেন্টের সবচেয়ে মারাত্মক যে সমস্যাটা হয় সেটা হলো ব্যাক শোর বা প্রেশার শোর। অনেক সময় দেখা গেছে যে পেশেন্টের স্ট্রোক ম্যানেজমেন্ট করার চেয়েতে প্রেশার শোর অথবা ব্যাক শোর ম্যানেজমেন্ট করাটা পেশেন্টের জন্য বা যারা কেয়ারার আছেন বা যারা ডক্টর আছেন বা নার্স আছেন তাদের জন্য আরও কঠিন হয়ে যায়। তাই আর্লি মোবিলাইজেশন এবং পজিশনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে পেশেন্টের ব্যাক শোর প্রিভেন্ট করার জন্য, যাতে ব্যাক শোর না হয় সেটা থেকে রক্ষা করার জন্য,
পেশেন্ট স্ট্রোক করার সাথে সাথেই বা যখনই হসপিটালাইজড হবে অথবা যখনই সে বেডরিডেন হবে তাকে নিউমেটিক বেড অথবা এয়ার ম্যাট্রেসের ব্যবস্থা করে দেয়া, এবং এটা অনেকটাই একটা পেশেন্টকে প্রেশার শোর অথবা বেড শোর থেকে প্রিভেন্ট করে। আরেকটা যেটা বিশেষ ইম্পর্টেন্ট সেটা হলো যে পেশেন্ট যখন হসপিটালে থাকে বা ভর্তি থাকে তখন সে দীর্ঘদিন শুয়ে থাকার ফলে অথবা যেহেতু সে স্ট্রোক করেছে তার লাংসের ও মাসেলগুলোর ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে সে তার লাংসে প্রচুর পরিমাণ ক্র্যাপস জমে বা সিক্রিয়েশন হয় না, কফ জমে যায়। তো অনেক ক্ষেত্রেই প্রথমে ট্রাই করা হয় সাকশন নেবুলাইজেশন দিয়ে সেগুলো ক্লিয়ার করার দেওয়ার জন্য, কিন্তু অনেক সময় পেশেন্ট যেহেতু অনেক ধরনের মেডিসিন ইনটেক করে অনেক এবং কন্টিনিউ সে শুয়ে থাকে যার কারণে সে আপনার অ্যাক্টিভলি সে কফগুলোকে বাইর করতে পারছে না অথবা অনেক ক্ষেত্রেই সাকশন দিয়েও সেটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে চেস্ট ফিজিওথেরাপি খুব বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আমরা অসংখ্য পেশেন্ট পেয়েছি যখন একজন নিউরোসার্জন বা নিউরোমেডিসিনের ডক্টর বলে যে এই মুহূর্তে চেস্ট ফিজিওথেরাপি ছাড়া এই পেশেন্টকে সুস্থ হওয়ার আর কোনো চান্স নেই। পেশেন্ট যদি চেস্ট ফিজিওথেরাপির মাধ্যমে তার ক্র্যাপস ক্লিয়ার হয়, তার লাংস ক্লিয়ার হয়, লাংস ক্যাপাসিটি বাড়ে, তাহলে সে আবার সে নর্মাল অবস্থায় ফিরে আসবে, তার অক্সিজেন সাপোর্ট লাগবে না, তার লাইফ সাপোর্ট লাগবে না। সো চেস্ট ফিজিওথেরাপিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে পেশেন্টের ক্র্যাপস ক্লিয়ার করার জন্য আপনার চেস্ট ফিজিওথেরাপি নেওয়া উচিত এবং তার লিম্বসের কিছু এক্সারসাইজ করিয়ে দেওয়া উচিত। যেই পার্ট ভালো আছে, সাউন্ড লিম্বস যেটা ভালো পা, সে হাত পায়ের সে নিজে নিজে এক্সারসাইজ করবে, এবং যেই পাশটা তার অবশ হয়ে আছে কমপ্লিট প্যারালাইজড যখন সে ব্যাডরিডেন থাকবে তখন তাকে প্যাসিভলি কিছু এক্সারসাইজ করিয়ে দেওয়া যেতে পারে। এটা হলো যতক্ষণ সে হসপিটালে থাকবে বা হসপিটালাইজড থাকবে সে সময় ট্রিটমেন্ট। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো যখন আমরা একটা পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিব অথবা যখন সে বাসায় চলে যাবে এবং সে হতে পারে যদি আপনার হসপিটাল বাসা থেকে তার বাসা থেকে কাছে হয় সে হয়তো আউটডোরে সে ট্রিটমেন্ট নিতে পারবে, আর যদি তার বাসা অনেক দূরে হয় তাহলে তার পক্ষে পসিবল না আপনার বাসায় এসে বা আপনার হসপিটালে এসে ট্রিটমেন্ট নেওয়া। সেক্ষেত্রে তার জন্য আপনার যেটা করণীয় একজন চিকিৎসক হিসেবে বা আমাদের যেটা করণীয় সেটা হলো যে অথবা পেশেন্টের দায়িত্ব কমপ্লিট তার ফিজিওথেরাপি যে পার্ট সেই ট্রিটমেন্ট পার্টটা বা রিহ্যাবিলিটেশন পার্টটা একজন চিকিৎসক বা ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের কাছ থেকে বুঝে নেয়া যে আমার পেশেন্টের কন্ডিশন অনুযায়ী পরবর্তী তার কী ধরনের ট্রিটমেন্ট হবে এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া। এখন একটা বিষয় বলে রাখা ভালো যে একজন স্ট্রোক পেশেন্ট বা প্যারালিস্ট পেশেন্ট তার ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন ছোট্ট একটা প্রেসক্রিপশনে দেয়া পসিবল না, কারণ তার ট্রিটমেন্ট ডে বাই ডে চেঞ্জ হবে, তার ট্রিটমেন্ট তার ডিমান্ড অনুযায়ী চেঞ্জ হবে, তার ট্রিটমেন্ট তার ইম্প্রুভমেন্ট অনুযায়ী চেঞ্জ হবে। হয়তো এই ট্রিটমেন্টটা তার 5 দিন চলেছে, 5 দিন পরে তার ইম্প্রুভমেন্ট হয়েছে, দেন 5 দিন পর থেকে তার অন্য ট্রিটমেন্ট। এখন অনেক সময় ডক্টরের পক্ষে সম্ভব হয় না যে আমি তো বুঝতে পারবো না যে এই পেশেন্ট 5 দিন পরে কী পরিমাণ ইম্প্রুভমেন্ট হবে, 10 দিন পরে কী পরিমাণ ইম্প্রুভমেন্ট হবে। তাই আপনি যেখানেই ট্রিটমেন্ট নেবেন, একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে স্ট্রোক পেশেন্টের ট্রিটমেন্ট নেবেন, এবং মনে রাখবেন আপনি ফার্স্ট দিন যে ট্রিটমেন্ট নিয়েছেন লাস্ট দিন সে ট্রিটমেন্ট হবে না। পেশেন্টের ইম্প্রুভমেন্ট অনুযায়ী ডে বাই ডে পেশেন্টের রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি চিকিৎসা চেঞ্জ হবে। এখন আমি বাসায় কী করতে পারি, আপনি যদি বর্তমান সিচুয়েশন অথবা যে কোনো সময় আপনি একটা স্ট্রোক পেশেন্টের জন্য বাসায় কী করতে পারেন, আপনার যেটা করণীয় সেটা আবার সে আপনি যেটা হসপিটালে দেখে আসছেন বা আপনার হসপিটালে থাকা অবস্থায় আপনার জন্য যেটা করা হয়েছে, আপনি এভরি 2 আওয়ার্স পরপর পজিশনিং চেঞ্জ করবেন, আপনি আর্লি মোবিলাইজেশন আপনি মুভমেন্ট করবেন বাসায়, আপনি এয়ার ম্যাট্রেস বা নিউমেটিক বেডের ব্যবস্থা করবেন, আপনি তাকে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে কফ দেওয়ার চেষ্টা করবেন অথবা কিছু ব্রিদিং এক্সারসাইজ টেকনিক
আপনি আপনার ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে শিখে নেবেন, সেটা আপনি তাকে বাসায় করার জন্য বলবেন। এখন আসুন যে এছাড়া আপনি কি করতে পারবেন, শুধু এই কাজগুলো করলেই তো সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। আপনি আপনার নিকটস্থ যে ফিজিওথেরাপি চিকিৎসক পাবেন তার শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নেবেন। আর আপনি বাসায় থাকা অবস্থায় যে কাজগুলো করতে পারেন, পেশেন্টকে সাপোর্ট দিয়ে, আপনি সাপোজ ধরেন আপনার ডান পাশ প্যারালাইজড, আপনার বাম পাশ ভালো আছে, আপনি বাম হাত দিয়ে ডান হাতকে কাজে লাগাতে পারেন। সাপোজ ধরেন আমার ডান হাত প্যারালাইজড, আমার বাম হাত ওকে, এখন আপনি বাম হাত দিয়ে আপনি ডান হাতকে এভাবে ধরে দেন আপনি উপরে উঠাতে পারেন, নামাতে পারেন, এই কাজগুলো করতে পারেন। আপনি সামনের দিকে নিতে পারেন, আবার এদিকে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনার একটা পাশ, যেই পাশটা আপনার ভালো আছে, সাউন্ড আছে, সেই পাশটা দিয়ে আপনি অপোজিট পাশের এক্সারসাইজ করবেন। ঠিক তেমনি আপনার যেই পাটা, আপনার ডান পা অবশ, আপনার বাম পা ভালো, আপনি ডান পাশটাকে বাম পাশ দিয়ে টেনে সামনের দিকে নিয়ে আসবেন, আবার নিচে নামাবেন। তারপরে আপনি দুইটা পা ভাঁজ করবেন, হাঁটু দুইটা ভাঁজ করবেন, কোমরটা একটু উপরের দিকে উঠাবেন, যেটাকে ব্রিজিং এক্সারসাইজ বলা হয়। আপনি কোমরটা আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন, অথবা আপনার যারা কেয়ার থাকবে, অ্যাটেন্ডেন্স থাকবে, তাদের সহযোগিতা নিয়ে আপনি আপনার কোমরটা উপরের দিকে উঠাবেন। এটা করতে পারেন। এরপরে যে কাজটা করা হলো, ব্যালেন্সিং এক্সারসাইজটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি পেশেন্টকে সাপোর্ট দিয়ে বেড থেকে নামিয়ে বেডের মধ্যে রেখে তাকে বসিয়ে রাখতে পারেন, যেটাকে সিটিং প্র্যাকটিস বলা হয়। আপনি বাসায় তাকে বসিয়ে রাখতে পারেন, অবশ্যই সাপোর্টিভ, কারণ যে কোনো মুহূর্তে পেশেন্ট পড়ে যেতে পারে, সেটা পেশেন্টের জন্য আরও বেশি ক্ষতিকর। পেশেন্টকে সাপোর্ট দিয়ে বসিয়ে রাখবেন এবং পা দুইটা কন্টাক্টে থাকবে, অর্থাৎ যদি ফ্লোর এবং বেডের উচ্চতা এরকম হয় যে ঠিক আছে সে ফ্লোরে সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাপোর্ট দিতে পারে, তাহলে সে সাপোর্ট দিয়ে বসবে। আর যদি দেখেন যে না তার পাটা ঝুলে আছে, তাহলে অবশ্যই তার পায়ের নিচে একটা পিড়ি বা মোড়া টাইপের যেটাকে বলা হয় সাপোর্ট দিয়ে দিবেন, যাতে সে টোটাল সাপোর্ট দিয়ে সে বসতে পারে। তাকে শোয়া থেকে বসানোর চেষ্টাটা করতে পারেন, যে পাশ দিয়ে ভালো আছে সে পাশে সাপোর্ট দিয়ে সে শোয়া থেকে উঠে বসবে। সেক্ষেত্রে আগে অবশ্যই এক পাশে কাত হবে, কাত হয়ে পা দুটো নামিয়ে দিবে বেডের বাইরে রেখে, তারপরে সে আস্তে আস্তে ধীরে 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 সে কনুইতে ভর দিয়ে ওঠার চেষ্টা করবে। আপনারা বাসায় তাকে যদি সে বসে থাকতে পারে তাকে বসার চেষ্টা করবেন, তাকে কোনো কিছু ধরতে দিবেন, সে যদি ধরার চেষ্টা করতে পারে, ব্যালেন্সিং করতে পারে, তাকে কিছু কাজ দিতে পারেন, ছোট ছোট যে কাজগুলো সে করতে পারে, বোতলের মুখ খোলা, তাকে আগের রাফ কাগজে লিখতে দিতে পারেন, এগুলো দিয়ে তাকে প্র্যাকটিস করাতে পারেন, তাকে সিটিং টু স্ট্যান্ডিং প্র্যাকটিসটা করাতে পারেন। যখন সে দেখবেন যে আপনার পেশেন্ট সুন্দরভাবে বসে থাকতে পারে, তখন তাকে ভর দিয়ে, হাতে ভর দিয়ে উঠে দাঁড়াতে বলবেন। সে না পারলে আপনারা তাকে সাপোর্ট দিয়ে দিবেন, সাপোর্ট দিয়ে তাকে দাঁড়ানোর চেষ্টা করবেন। সবসময় মনে রাখবেন, আপনি যখন পেশেন্টকে হ্যান্ডেল করবেন অবশ্যই এফেক্টেড সাইডে ধরবেন না, টান দিবেন না, শোল্ডারে ধরে টান দেবেন না। এরকম অসংখ্য পেশেন্ট পাই আমরা, শোল্ডারে ধরে এভাবে টান দিয়েছে, শোল্ডার ডিসলোকেশন হয়ে গেছে, সাবলোকেশন হয়ে গেছে। আপনি তাকে ঘাড়ের নিচে ধরবেন অথবা কোমরের মধ্যে ধরবেন, এরকমভাবে ধরবেন যাতে সে ঝুলে না যায়, সে পড়ে না যায়, তার লিম্বস এফেক্টেড না হয়, তাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। সে কারণে এই বিষয়গুলো আপনারা আপনার ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন, যে আপনি আপনার পেশেন্টকে স্ট্রোককালীন সময়ে বা প্যারালাইসিসকালীন সময়ে কীভাবে আপনি তাকে হ্যান্ডেল করবেন বা বাসায় কেয়ার করবেন। আমরা অনেক পেশেন্ট পাই যে পেশেন্ট আপনার ফ্র্যাকচার হয়ে আসে, যে পেশেন্ট সাবলাকজেশন হয়ে আসে, ডিসলোকেটেড হয়ে আসে। সো আপনি পেশেন্টের ভালো না করতে পারেন, খারাপ করবেন না। দুই পাশে দুজন সাপোর্ট দিয়ে আপনি পেশেন্টকে হাঁটাতে পারেন। আপনি স্টেপগুলো মনে রাখবেন, প্রথমে তাকে সিটিং প্র্যাকটিস করাবেন, তারপরে সিটিং টু স্ট্যান্ডিং প্র্যাকটিস করাবেন, তারপরে তাকে দাঁড়া করিয়ে রাখার চেষ্টা করবেন। সেটা হতে পারে গ্রিল ধরে, হতে পারে আপনি বেডের পাশে বা কোনো কিছু ধরে, অথবা আপনারা সাপোর্ট দিয়ে তাকে দাঁড়া করে রাখতে পারেন। দেন তাকে ওয়াকিং প্র্যাকটিস করাতে পারেন, আপনারা দুইজন ধরে তাকে, দুই পাশে দুইজন ধরে তাকে সাপোর্ট দিয়ে ওয়াকিং করানোর চেষ্টা করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বাসায় কখনোই সম্পূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসা সম্ভব না, বাসায় রিহ্যাবিলিটেশন চিকিৎসা সম্ভব না। আপনাকে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। কিন্তু যেহেতু এখন বর্তমান পরিস্থিতি খারাপ,
তাই আপনারা এই কাজগুলো বাসায় করে একটা পেশেন্টকে সুস্থ রাখতে পারেন। এছাড়াও আপনার সাবসিডিয়ারি হিসেবে যেই কাজগুলো করা উচিত সেটা হলো আপনার রেগুলার ব্লাড প্রেশার চেক করা, ডায়াবেটিস চেক করা এবং পেশেন্টকে দুশ্চিন্তামুক্ত রাখা। দুশ্চিন্তামুক্ত রাখার জন্য পেশেন্টের সাথে আপনারা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততার কথা বা অন্য কোনো পারিবারিক সমস্যার কথা পেশেন্টের সাথে শেয়ার করবেন না। পেশেন্টের ভালো যে দিকগুলো আছে সেই দিকগুলো নিয়ে পেশেন্টের সাথে আলোচনা করুন, পেশেন্টের সুসময়ের দিকগুলো নিয়ে আপনারা আলোচনা করুন, অর্থাৎ পেশেন্টকে সব সময় মানসিকভাবে চাঙ্গা রাখুন। মানসিক সুস্বাস্থ্যতা একটা পেশেন্টকে খুব দ্রুত সুস্থ করতে পারে। আর মনে রাখবেন, স্ট্রোক পরবর্তী চিকিৎসা বা স্ট্রোক করার পরে যে চিকিৎসা সেটা কখনোই একজনের পক্ষে সম্ভব না, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। এখানে একজন নিউরোমেডিসিনের চিকিৎসক থাকবেন, একজন নিউরোসার্জন থাকবেন, এখানে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসক থাকবেন, এখানে অন্যান্য যারা মেডিকেলের স্টাফ থাকেন তারা থাকবেন। এই চিকিৎসকদের মাল্টি অ্যাপ্রোচে আপনার পেশেন্ট সুস্থ হয়ে যাবে। এবং সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার যে কেয়ার, আপনার পেশেন্টের প্রতি অথবা আপনার নিজের প্রতি আপনাদের যে কেয়ার সেটাই আপনাকে বা আপনার পেশেন্টকে সুস্থ করে দিবে এবং আপনার পেশেন্টের সুস্থ হওয়ার ইচ্ছা। আমার মানসিকভাবে কতটুকু আমার ইচ্ছা যে আমি সুস্থ হব, এটাও একটা পেশেন্টের জন্য সুস্থ হওয়ার জন্য অনেক বড় উপাদান। প্রিয় দর্শক, অনেক কথা বললাম আজকে স্ট্রোক নিয়ে, তাও একটা কমপ্লিট ধারণা দিতে পারছি কিনা জানি না। আমি চেষ্টা করেছি স্ট্রোকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার। যে যেখানে আছেন ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আপনার পার্শ্ববর্তী যদি কেউ স্ট্রোক করে থাকে বা স্ট্রোক হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই কোয়ালিফাইড চিকিৎসকদের শরণাপন্ন হয়ে চিকিৎসা করান, অপচিকিৎসা রোধ করুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।